নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দরে নাভিশ্বাস ভোক্তার, মাছ মাংসের বাড়তি দামে সাধারণ ক্রেতা বিক্রেতা উভয়ই সংকটে। কারণ বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে অনেক আগেই আত্মসমর্পণ করেছেন ক্রেতা সাধারণ। ঊর্ধ্বমুখী দরের চাপে চ্যাপটা ভোক্তার এখন হিসাব মেলানোই দায়। নিম্নবিত্তদের দিন আনা দিন খাওয়ার কাতারে মধ্যবিত্তরাও, এ সংখ্যা কেবল বাড়ছেই দিন দিন। করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাজারে দিয়েছে বাড়তি উত্তাপ, তবে ব্যবসায়ীরা সংকটের অজুহাত দেখিয়ে যে হারে দাম বাড়াচ্ছেন তা দেখার জন্য কেউ নেই। এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে প্রায় 70-80 টাকা। কম দামে প্রাণী জামিসের চাহিদা পূরণে গরিবের এ মাংস এখন নাগালের বাইরে। আগে যা কিনছি তার থেকে অলমোস্ট রিডিউস করতে হচ্ছে 1/3। মানুষ কম খেলেও যে জিনিসপত্রের দাম একটু কমবে সেটার কোনো লক্ষণ নেই। মূল্যবৃদ্ধির পর বিক্রেতাকে মুখোমুখি হতে হয় ক্রেতার অসন্তোষের। জগত অবশ্য কেউ 5 টাকা কিনতে 4 টাকা চলে যেতে আসে, কেউ 10 টাকা কিনতে 12 টাকা চলে যেতে আসে। গরু 700 আর খাসির মাংসর প্রতি কেজি 1100 টাকায় বিক্রি নিয়ে সদুত্তর নেই কারোই। বাড়তি দামের পরও ক্ষোভের সুর বিক্রেতার কণ্ঠে। রেট লাগাই না যাইবো, খাসি জব করে নিব, যদি ভালো লাগে নিব, না লাগলে নাই। অভিযোগ থাকলে এটা যার ব্যাপার, অভিযোগের তো কিছু আসে না। স্বস্তি নেই মাছ বাজারেও, বাড়তি দামে কেবল অসহায়ত্ব প্রকাশ করেন ক্রেতা বিক্রেতা উভয়ই। 220 টাকা চাই মাছ, আমি 60 টাকা কইছি, 160 টাকা দিও না। তর্ক বিতর্ক ভাই, এরা তো করোনা লাগবে ভাই, কাস্টমারে বলতাছে 180 করে কিনছে, আজকে 200, তো ওনারাদের সাথে আমাদের মিলতাছে না। ভোক্তাদের নিয়ে কাজ করে এমন সংগঠনের সাধারণ সম্পাদকের মতে, সরকার কার্যকর সিদ্ধান্ত নিলে দ্রব্যমূল্য সহজেই নিয়ন্ত্রণ সম্ভব। সেই যারা অসাধু ব্যবসায়ী, সব ব্যবসায়ীর কথা বলছি না, ভালো ব্যবসায়ী অবশ্যই আসে, যারা অসাধু ব্যবসায়ী তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, তাহলে অবশ্যই আমরা মনে করি পণ্যের দাম আরো কমে আসবে। রমজানের আগে মূল্যবৃদ্ধি কতদূর ঠেকে জনমনে সে আতঙ্ক বাড়ছেই। সাইফুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।